যেমন খুশি আঁকো ছোট গল্প বিলু ঘুমিয়ে পড়েছে অফিস থেকে বাড়ি ফিরে অনুপ জিজ্ঞেসে করল অসীমা ঝাঁঝালো গলায় উত্তর দিল ঘুমিয়ে পড়বে নাকি তোমার সোহাগ খাওয়ার জন্য এত রাত পর্যন্ত জেগে থাকবে চাকরি তো তুমি একাই করো কাল সকালে ওর আবার পেন্টিং কম্পিটিশান আছে সে কথা তোমার মনে আছে অনুবার কথা বাড়ায় না আজও তার অফিস থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু অসীমার মতো তার তো আর শিক্ষকতার চাকরি নয় কর্পোরেট অফিসের চাকরির ব্যাপারটাই অন্যরকম তবে ছেলেকে নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই সে চুপ করে গেল অন্য বিষয় হলে সে ছেড়ে কথা বলতো না আর এই সময় জোরে জোরে কথাবার্তা হলে ছেলেটার ঘুম ভেঙে যাবে বাবা মার ঝগড়া শুনে তার মনটাও খারাপ হয়ে যাবে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না কাল আবার সে পেন্টিং কম্পিটিশনে যাবে অনুপ আর অসীমার মধ্যে প্রায় ঝগড়াঝাটি হয় কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ে না তাই সংসারে অশান্তি লেগেই থাকে আর এই অশান্তির আঁচটা বেশি করে লাগে দশ বছরের বিলুর মনে সে ঠিকভাবে বুঝতে পারে না বাবা মা এত ঝগড়া কেন করে দুজনেরই ভালো চাকরি সুন্দর বাড়ি গ্যারেজে দামি গাড়ি অসুবিধেটা কোথায় বাবা মার ঝগড়া শুয়ে থাকা বিলুর কানে কিন্তু পৌঁছে গেল কারণ শুয়ে থাকলেও সে তখনও ঘুমোয়নি বাবা বাড়ি ফিরলে সে তার সঙ্গে পরের দিনের প্রতিযোগিতায় কি আঁকবে তা নিয়ে আলোচনা করবে ভেবেছিল কিন্তু পরিস্থিতি দেখে তার বিছানা থেকে উঠে আসতে ইচ্ছে করল না বিলু পড়াশোনায় যেমন ভালো আঁকার হাতটিও তার খুবই সুন্দর স্কুলের সহ বাইরের বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে অনেক পুরস্কার পেয়েছে পরদিন সকালে উঠে বিলু কম্পিটিশানে যাওয়ার জন্য তৈরি হলো সেদিন রবিবার রবিবার বলে বাবা মা দুজনেরই সঙ্গে তার কম্পিটিশানে যাওয়া হল অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় বিলু প্রথম পুরস্কার পেল ছেলের প্রথম পুরস্কার পাওয়ায় বাবা মা দুজনেই খুবই খুশি সেই মুহূর্তে তাদের মনোমালিন্য যেন অনেকটা দূর হয়ে গেল যাই হোক প্রতিযোগিতার ফল প্রকাশের পর অনুপ এবং অসীমা দেখল যেমন খুশি আঁকোতে ছেলে এঁকেছে এক দম্পতির ছবি পুরুষের ছবির তলায় সে লিখেছে স্বামী আর মহিলা ছবিটির তলায় লিখেছে স্ত্রী কিন্তু ছবিতে সে দুজনকে দুটি আলাদা বাড়িতে রেখেছে ছেলের আঁকা ছবিটি দেখে অনুপ এবং অসীমা অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল